স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস 2014 সাংস্কৃতিক আসরে প্রথমবারের মতো আমন্ত্রিত হয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ নাট্যকর্মীদের নিয়ে সংগঠিত বাংলাদেশের নাট্যদল থিয়েট্রেক্স। বাংলাদেশের সংস্কৃতি কমনওয়েলথ গেমসে তুলে ধরতে পালন করেছে অনন্য এক ভূমিকা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি হুমায়ুন কবির। স্কটল্যান্ডের গ্লাসগোতে বুধবার শুরু হয়েছে কমনওয়েলথ গেমস 2014। আর কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আসরে প্রথম দিনই মঞ্চস্থ হল থিয়েট্রেক্স প্রযোজিত বাংলাদেশের নাটক দক্ষিণা সুন্দরী। সুন্দরবনের পটভূমিতে নির্মিত এই মঞ্চ নাটকটির নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটিতে গীত নৃত্য বাদ্য সহকারে সর্বপ্রাণবাদী পাঁচালেকের উপস্থাপন করা হয়েছে বাংলা রূপকে। আর এর গভীরে স্থান পেয়েছে প্রকৃতি বিনষ্টের ইঙ্গিতময় বর্ণনা। প্রদর্শনী শেষে বিপুল করতালির মধ্য দিয়ে দেশি বিদেশি সব দর্শকরা জানান দিলেন অসাধারণ। বাংলাদেশ থেকে এই প্রথমবারের মতো একটি দল গেমসের সাংস্কৃতিক আসরে নাটক মঞ্চায়নের জন্য আমন্ত্রিত হয়েছিল। গ্লাসগো কমনওয়েলথ গেমসের সাংস্কৃতিক আসর থেকে হুমায়ুন কবির, এমটিভি নিউজ।